হ্যালো বন্ধুরা, হেলথ প্রোগ্রেস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আরও একটি গুরুত্বপূর্ণ ওষুধের রিভিউ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আমি মোহাম্মদ আরিফুল ইসলাম মিলন। তো আজ যে ওষুধটি রিভিউ করবে, যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন, ওষুধটির নাম হচ্ছে ইনডেভার 10। ওষুধটির নাম কি? ওষুধটির নাম হচ্ছে ইনডেভার 10। অবশ্যই এটি দুই ক্যাটাগরিতে পাওয়া যায়, একটি হচ্ছে ইনডেভার 10 আর আরেকটি হচ্ছে ইনডেভার 40। আর এই ওষুধটির উপাদানের মধ্যে রয়েছে প্রোপানলন হাইড্রোক্লোরাইড। আর এই ওষুধটি উৎপন্ন করেছে বাংলাদেশের সুনামধন্য ওষুধ কোম্পানি ACI লিমিটেড। এখন আসুন যে ইনডেভার 10 এই ওষুধটির কার্যকারিতা কী সেটি আমি আপনাদের বলে দিই, অর্থাৎ এই ওষুধটি কোন কোন রোগের ক্ষেত্রে ব্যবহার করা হয় সেটি বলে দিই। তো এই ওষুধটির কার্যকারিতা বলতে গেলে এক নম্বর যে কাজটি করে সেটি হচ্ছে প্রাথমিক পর্যায়ের উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে। অর্থাৎ যে সকল রোগীদের প্রাথমিক অবস্থাতে উচ্চ রক্তচাপ বা হাই ব্লাড প্রেশার হয়ে যায়, সেই উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করতে এই ওষুধটিকে ব্যবহার করা হয়। দুই নম্বর যে কাজটি করে সেটি হচ্ছে হৃদযন্ত্রের অস্বাভাবিক হৃদস্পন্দন নিয়ন্ত্রণ করে। তো আমাদের যাদের যে সকল রোগীদের বিশেষ করে হার্টের বিভিন্ন ধরনের সমস্যা আছে, পাশাপাশি হার্টের অস্বাভাবিক হৃদস্পন্দন আছে, সেটি নিয়ন্ত্রণ করতে এবং হার্টকে সঠিক রাখতে এই ওষুধটিকে ব্যবহার করা হয়। তিন নম্বর যে কাজটি করে সেটি হচ্ছে উদ্বিগ্নতা দূর করে। তো যে সকল রোগীদের সবসময় উদ্বিগ্নতা হয়ে থাকে, সবসময় মনের ভিতরে একটি অস্থিরতা ভাব হয়ে থাকে, সেটি দূর করতেও এই ওষুধটিকে ব্যবহার করা হয়। তার পরবর্তী যে কাজটি করে সেটি হচ্ছে মাইগ্রেনের চিকিৎসায় এই ওষুধটিকে ব্যবহার করা হয়। তো যে সকল রোগীদের মাইগ্রেনের সমস্যা আছে, মাইগ্রেনের ব্যথা আছে, এই সমস্যা দূর করতে কিন্তু এই ওষুধটি খুবই কার্যকরী ওষুধ হিসেবে কাজ করে। এবং শেষ যে কাজটি করে সেটি হচ্ছে এনজিনা পেক্টোরিসের চিকিৎসায়ও এই ওষুধটিকে ব্যবহার করা হয়। সাধারণত এগুলো রোগের ক্ষেত্রে এই ওষুধটিকে ব্যবহার করা হয়। এবার আসুন আসলে ওষুধটির সেবনবিধি কী সেটি আমি আপনাদের বলে দিই। তো ইনডেভার 10 এই ওষুধটির আসলে সেবনবিধি বলতে গেলে, এই ওষুধটি আসলে বিভিন্ন রোগের ক্ষেত্রে মাত্রা বিভিন্ন ধরনের হয়ে থাকে। তবে স্বাভাবিক একটি মাত্রা সেটি হচ্ছে 40 থেকে 80 মিলিগ্রাম দিনে 1 থেকে 2 বার প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে সেবন করতে হবে। আর এই ওষুধটির পার্শ্ব প্রতিক্রিয়ার কথা যদি বলতে যাই, তাহলে পা ঠান্ডা হয়ে যেতে পারে, অবসন্নতা হতে পারে, বমি বমি ভাব হতে পারে, মাথা ঘুরতে পারে, অনিদ্রা হতে পারে ইত্যাদি। সাধারণত এগুলোই হচ্ছে ওষুধটির পার্শ্ব প্রতিক্রিয়া। আর এই ওষুধটির উপাদানের প্রতি যে সকল রোগীদের অত্যন্ত সংবেদনশীলতা রয়েছে, সেই সকল রোগীরা এই ওষুধটি সেবন করতে পারবে না। আর বিশেষ করে যে সকল রোগীদের লিভার এবং বৃক্কের দুর্বলতা রয়েছে, সেই সকল রোগীদের ওষুধটি সতর্কতার সাথে সেবন করতে হবে। আর যারা গর্ভবতী মায়েরা আছে তাদের ক্ষেত্রে ওষুধটি নির্দেশিত নয়, অর্থাৎ তারা ওষুধটি সেবন করতে পারবে না। আর স্তন্যদানকারী মায়েদের যদি খুবই প্রয়োজন হয়ে যায় ওষুধটি সেবন করার, সেক্ষেত্রে বিশেষজ্ঞ চিকিৎসকের সাথে পরামর্শ করে সতর্কতার সাথে ব্যবহার করতে হবে। আর এই ওষুধটি বাংলাদেশের যে কোনো ফার্মেসিতে আপনারা একটু খোঁজখবর নিলে অতি সহজেই পেয়ে যাবেন। আর ওষুধটির দামের কথা যদি বলতে যাই, তাহলে ইনডেভার 10 যেটি সেটির এক পাতার মূল্য হচ্ছে 5 টাকা, যেখানে 10টি ট্যাবলেট থাকে। আর ইনডেভার 40 যেটি সেটি হচ্ছে এক পাতার মূল্য 15 টাকা, যেখানে 10টি ট্যাবলেট থাকে। তো বন্ধুরা, আমার এই ভিডিও দেখে যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন, পাশাপাশি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এবং আজকের এই ভিডিও আমি এখানে শেষ করছি। খুব শীঘ্রই আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। খুদা হাফেজ।